আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সূর্য দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আছি মুফতি জুবায়ের বিন ইমাম। আপনি নিজের ঘরের মধ্যে যদি সূর্য দেখেন, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ব্যবসায় বরকত হবে। স্বপ্নদ্রষ্টা পাত্রীর সন্ধানী হলে সুদর্শন পাত্রী পাবে। বিবাহিত মহিলা এই স্বপ্ন দেখলে স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে তার রিজিকের প্রশস্ততা হবে। সূর্যের সঙ্গে কথা বলতে দেখলে বাদশার দরবারে উচ্চ মর্যাদা সে পাবে। সূর্য তার আকৃতি ছাড়া তার মাথার ওপর উদিত হয়েছে দেখলে সে গুরুত্বপূর্ণ কাজের অধিকারী হবে। সূর্যকে তার দুই পায়ের মাঝে উদিত হতে দেখলে স্বপ্নদ্রষ্টা চাষাবাদ ছাড়াই হালাল রিজিকের মালিক হবে। যদি পেটে উদিত হতে দেখে আর মানুষও সেটা জানে না, তাহলে সে কুষ্ঠরোগে আক্রান্ত হবে। অনুরূপভাবে কাপড়ের নিচের যাবতীয় অঙ্গে দেখলেও অনুরূপ ব্যাখ্যা। স্বপ্নদ্রষ্টার পেট ফেটে গেছে, তাতে সূর্য উদিত হতে দেখলে সে মারা যাবে। কোনো মহিলা স্বপ্নে সূর্যকে তার মুখ দিয়ে ঢুকে নিচের রাস্তা দিয়ে বের হতে দেখা বাদশার সঙ্গে তার বিবাহ হবে। তার সঙ্গে রাত্রি যাপন করবে। সূর্য লজ্জা স্থানে উদিত হতে দেখলে সে জিনাহকারী হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও অন্যান্য ভিডিওতে আলোচনা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই। আমার আপডেট জানতে আমার ফেসবুক পেজে লাইক দিতে পারেন। আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকেই নানানভাবে অপপ্রচারণা চালাচ্ছে, এই জন্য সাবধান, সতর্ক থাকবেন। প্রত্যেকটা ভিডিওতে বলার পরেও যদি কেউ এই এই আপডেট ভিডিওগুলো না দেখে পুরনো ভিডিওগুলো দেখে প্রতারণার শিকার হয়, এর দায়ভার কিন্তু আমরা নিচ্ছি না। আসসালামু আলাইকুম।